হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান খুলনা থেকে বলছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এই ভিডিওটা যদিও অনেক দিন আগের ছিল, মানে রমজানের আগে। আমার একদিন হঠাৎ করে খুব কাচ্ছি খাওয়ার খুব শখ হলো যে আমি আজকে বাসায় কাচ্ছি খাবো। তো আসলে আমার বাসায় সবসময় বিরিয়ানি রান্না করা হয়, যেটা আমি নিজে সবসময় করে থাকি, কিন্তু কাচ্ছি আসলে ভাবে আমি কখনো করি নাই। সো ভাবলাম ইউটিউব দেখে দেখে করে নেব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনার বড় একটা শপিং মল, যেটা হচ্ছে সেভেন শিপ। আপনারা সবাই এটার নাম শুনছেন নিশ্চয়ই, বা গুগল সার্চ দিলেও পাবেন। তো সেখানে চলে গেলাম যে কাচ্চি রান্না করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে আমার, সেগুলো আনার জন্য। আসলে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো আসলে একটা জায়গায় আমি গেলে ডিটেলস আমি সব কিছু একসাথেই পেয়ে যাব, আর অন্য অন্য জায়গায় গেলে দেখা যায় যে আমি একটা পাবো আর একটা পাবো না। সেই জন্য আমি ঢুকলাম এই শপিং মলের ভিতরে। তো প্রথমে আমি এই সাইড দিয়ে ঢুকার পরে দেখলাম যে এই সাইডে আসলে এই খাবার আইটেমগুলো নাই। সো তাদের জিজ্ঞেস করার পর ওই সাইডে চলে গেলাম। তো আসলে এটা খুব এত বড় একটা শপিং মল, দোতলায় কাপড় চোপড়ের আইটেম, নিচতলায় সব ধরনের আইটেম আছে। আর এখানে হচ্ছে মুদি বাজারে যত আইটেম এই একটা কর্নারে। তো আমার যেসব জিনিস লাগবে সেগুলো সবই এখানে আছে, জাফরান, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে সব ধরনের জিনিস। তো এখানে আলু বোখারা প্রথমে নিলাম। তো আসলে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন রকম দেয়, মানে বিপদ দেয় বা বিভিন্ন রকম সিচুয়েশন মানুষের লাইফে তৈরি করে। তো আসলে আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতে হয় যে আল্লাহ বিপদ যে দেয় আবার সেই উদ্ধার করে। তো আসলে মানুষের লাইফে সবসময় একটা জিনিস কি, আল্লাহর উপর ভরসা এবং ধৈর্য রাখতে হবে। আর মানুষ মানুষের জীবন থেকে কখনো যদি কোনো জিনিস হারিয়ে যায়, আল্লাহর উপর ভরসা রাখলে দেখা যায় কোনো এক সময় আল্লাহ তার থেকে বেশি কিছু তার উপহার দেয়, এরকমও আছে নজির। সো কখনো কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না, হতাশ হলে আল্লাহ তাআলা অপছন্দ করে। হতাশ না হয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে ভরসা রাখতে হবে, আল্লাহর কথা মতো বা আল্লাহর উপরে নির্ভর করে চলতে হবে। তো আমি একটা ট্রলি নিলাম। ট্রলি নেওয়ার পরে এখন আমার যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো আমি একটা একটা করে নাম দেখে দেখে নিয়ে নিচ্ছি। আর এখানে ঝুড়ি ঝুড়ি নিলে হয় কি, ছোট ছোট প্যাকেট, তো ঝুড়িটা নিলে একসাথে সবকিছু ঝুড়ির ভিতরে ওদের ইতে দেওয়া যায় সামনে। তো এখানে সিস্টেমটা এরকম, সবাই তো জানেন এটা। তো আমার যেটা যেটা লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা ছিল, বাট সময়ের অভাবে আসলে আমি এইভাবে সুযোগ করে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার আজকে যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে, কারো কারো খারাপ লাগবে। তো যদি কারো খারাপ লেগে থাকে আমি আসলে সরি। আর যদি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখান থেকে কাচ্চি রান্না করার জন্য আমি এখানে বাসমতি চাল খুঁজছিলাম। তো এখানে প্যাকেট, বিভিন্ন রকমের প্যাকেট আছে, দাম একটু কম বেশি, মানে আপ ডাউন দাম আছে। তো যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে এখানে খোলা আছে, খোলা চালগুলো ওগুলো প্যাকেট করা থাকে। তো আমার যেটা ভালো লাগছে আমি ওখান থেকে একটা প্যাকেট নিয়ে নিছি 1 কেজি পরিমাণের। এই যে আমি এই এই প্যাকেটগুলোর 1 কেজি নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে এই চালটা বেশ লম্বা লম্বা আর দেখতেও ভালো লাগছিল। তো আমার কেনাকাটা মোটামুটি শেষ। তো বাকি যে জিনিসগুলো আমি কিনলাম সব একসাথে আপনাদের সাথে শেয়ার করা আসলে সম্ভব হয়ে ওঠেনি। হয়তো ভিডিওতে পুরোটা শেয়ার করলে আমি যতটা টাইম ছিলাম সেভেন সেভে, তো ওখানে হচ্ছে অতটা টাইম আপনাদের সাথে শেয়ার করলে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চেয়েছিলাম শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করতে। তারপরে আমি বাসায় গিয়ে দেখাবো আপনার আমি কি কি প্রোডাক্ট কিনলাম এবং কি কি জিনিস কিনলাম, সেগুলো সব কিছু আপনাদের সাথে বাসায় আর একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ।
তো এখানে কিছু মধু আইটেম আছে, মধুর এই ছোট কৌটোটা আমার বেশ ভালো লাগছে, দেখতে অনেকটা সুন্দর। কিন্তু আমি আসলে কেনা মধু যদিও খাই না, কারণ আমি প্রতি বছরই মধু সংগ্রহ করি, যেটা মৌয়ালরা আর কি একদম যেখানে মধু মানে ভাঙে, ওরা যে মধু নিয়ে আসে জঙ্গল থেকে ওই মধুটাই আমরা সংগ্রহ করি, যার কারণে হচ্ছে আমি এই বাইরের মধু কখনোই খাই নাই। তবে দেখতে ভালো লাগছে সেই জন্য একটু ধরলাম। যাই হোক, এখন আমার একটা স্টিলের ঝাঁঝরি কিনতে হবে, সেজন্য আমি এই সাইডে চলে গেছি, যে সাইডে মানে রান্না বাড়ার যত আইটেম আছে গৃহিণীদের, সেই আইটেমগুলো এখানে সব কিছু পাবেন আপনারা। তো একটা শপিং মলে ঢুকলে আসলে সব কিছুই আছে, এইটা খুব ভালো লাগে যে অল্প টাইম সংক্ষেপে টাইমের মধ্যে সব কিছু করা যায়। তো এখানে আসলে খুব সুন্দর সুন্দর খুন্তি আছে, যেগুলো কাঠের, এগুলো আসলে দেখতে অনেক সুন্দর, আর আমার এই খুন্তিগুলোর প্রতি আসলে খুব নেশা, আকর্ষণ, মানে দেখলেই কিনতে মন চায়। তো তারপর অনেকগুলো আছে, আর দেখে একটু মানে মনের তৃপ্তিটা মিটিয়ে নিলাম, তো এখন আর এটা নেওয়া হবে না, কারণ বাসায় অনেকগুলো ইউজ করি আমি। তো এখন আমি ঢুকলাম এখানে সেই স্টিলের ঝাঁঝরি কেনার জন্য। তো এখানে বিভিন্ন আইটেমের আছে, যার যেটা ভালো লাগে সে সেইটাই নিতে পারে। এইটা একটু লম্বা টাইপে, এটা সিঙ্কের সাথে এরকম লাগিয়ে দুই সাইডে দেন ভিতরে কাজ করা যায়। তা আর এখানে আমার খুব ফেভারিট একটা চুলা, কারেন্টের চুলা, তো ভালো লাগছে তাই আমি ভিডিওটা করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।